আমার সারাটা দিন মেঘলায় আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। ভোর থেকেই আজ আকাশের মুখ ভার। কোথাও কোথাও ভারী বৃষ্টি যেমন হচ্ছে, ঠিক একই রকমভাবে কোথাও আবার হালকা মেঘের হালকা বৃষ্টি, যেই বৃষ্টিতে ভিজছে কিন্তু শহর কলকাতা। আর এই রবিবাসরীয় সকালে বৃষ্টি ভেজা সকাল দিয়েই শুরু হোক আজকের আমাদের পথ চলা সাত সকালের সুরের। আর আজ আমাদের সঙ্গে যেই অতিথি শিল্পী রয়েছে, অর্থাৎ বর্তমান প্রজন্মের একজন শিল্পী সোহাম। সোহাম, তোমাকে স্বাগত আমাদের এই সাত সকালের সুরের অনুষ্ঠানে। শুভ সকাল। শুভ সকাল। আর এই সকালবেলা তুমি যখন আসলে তখনও কিন্তু দেখতে পেলে আর কি যে ভীষণভাবে বাইরে বৃষ্টি হচ্ছে, তো সেইখান থেকে দাঁড়িয়ে তোমার কি আজকের দিনটা একটু অন্যরকম বলে মনে হলো কোথাও? নিশ্চয়ই, মানে সকালবেলা এক তো সকালের পরিবেশটা খুব পবিত্র হয়, তার মধ্যে কিছুটা একটু যদি বৃষ্টি হয় তবে মনটা আরও ভালো হয়ে যায়। মেঘলা সকাল, মানে সকালবেলা চা খেতে খেতে ওই যে পরিবেশটা, সেটা খুবই সুন্দর লাগে। গান গাওয়ার জন্য আরো মনে হয় বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে দাঁড়িয়েছে। একদমই। আর এই বৃষ্টি ভেজা সকালে তোমাকে যেমন স্বাগত জানাচ্ছে, ঠিক একই রকম ভাবে আমাদের সঙ্গে আজকে যন্ত্রণার সঙ্গে যারা সহযোগিতা করবেন, অর্থাৎ তবলা এবং হ্যান্ডসনিকে রয়েছেন পার্থদা এবং কিবোর্ডে রয়েছেন পুলকদা, তাদেরকেও আমরা সুপ্রভাত এবং স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং অবশ্যই আপনারা তো রয়েছেন দর্শক বন্ধুদের জন্য, অবশ্যই আজকে এই রবিবাসরীয় সকালের সুপ্রভাত জানাচ্ছি। এবং তারই সঙ্গে আজকে আমাদের ফোন নম্বরটি বলে দিই, যেই নম্বরের মধ্য দিয়ে আপনারা শিল্পীকে অনুরোধ করতে পারবেন আপনাদের কোনো পছন্দের গান, সেটি হলো 8335022558। এই ফোন নাম্বারে আপনারা ফোন করে সরাসরি কথা বলতে পারবেন আজকে আমাদের অতিথি সোহামের সঙ্গে। তোমার নামটাই এতটা সুন্দর, মানে আমি নিজেও বলতে গিয়ে প্রথমে সোহম মনে করেছিলাম, কিন্তু সোহম নয়, সেটা সোহাম। সোহাম। আচ্ছা, এই নামের বিষয়টা তো আমরা পরে আসছি, তবে প্রথমেই তুমি অনুষ্ঠান শুরু করছো কি দিয়ে? সকালবেলা আমার মনে হয় একটি গণেশ বন্দনা দিয়ে শুরু করলে খুবই সুন্দর হবে জিনিসটা, তাই আমি একটা গণেশ বন্দনা দিয়ে শুরু করতে চাই। ঠিক আছে। गणनायकाय गणदेवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशाणाय धीमहि गुणाधीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशाणाय भालचंद्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशाणाय भालचंद्राय श्रीगणेशाय धीमहि गानचतुराय गानप्राणाय गानान्तरात्मने गानोत्सुकाय गानमत्ताय गानोत्सुकमनसे गुरुपूजिताय गुरुदेवताय गुरुकुलस्थायिने गुरुविक्रमाय गुह्यप्रवराय गुरवे गुणगुरवे गुरुदैत्यकलक्षेत्रे गुरुधर्म सदाराध्याया गुरुपुत्रपरित्रात्रे गुरुपाखण्डखण्डकाय गीतसाराय गीततत्त्वाय गीततोत्राय धीमहि गूढगुल्फाय गन्धमत्ताय गोजयप्रदाय धीमहि गुणाधीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशाणाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि
Gauri Pranayaya Gauri Pravanaya Gaurabhavaya Dhimahi Mosahastraya Govardhanaya Gopagopaya Dhimahi Gunaditaya Gunadishaya Gunapravishtaya Dhimahi Ekadantaya Vakratundaya Gauri Tanayaya Dhimahi Gajeshanaya Bhalachandraya Shri Ganeshaya Dhimahi Ekadantaya Vakratundaya Gauri Tanayaya Dhimahi Gajeshanaya Bhalachandraya Shri Ganeshaya Dhimahi গণেশ বন্দনা দিয়ে তুমি শুরু করলে আর অনেকদিন বাদে এই গানটা শুনতে পেলাম। আর যখনই হয় মানে যে কোনো বন্দনাই যেন একটা আলাদা রকমের মানে একটা একটা অন্য রকমের অনুভূতি সৃষ্টি করে। তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, প্রথমে কথা বলিনি, সুপ্রভাত বন্ধু। হ্যাঁ নবকুমার দা বলুন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই সঙ্গে থাকুন, আপনাকে অনেক অভিনন্দন। উনি ইনফ্যাক্ট আমি যেখানে থাকতাম উনি ওখান থেকে ফোন করেছেন চিত্তরঞ্জন থেকে, চিত্তরঞ্জনেই থাকতাম এবং ছোট থেকে ক্লাস 12 অবধি আমার পড়াশোনা সমস্ত চিত্তরঞ্জনে। আচ্ছা, কিন্তু প্রথমে তোমার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে তোমার পুরো নামটা কি? আমার পুরো নামটা হচ্ছে সোহম বর্ধন রায়। সুতরাং মানে সোহম কথাটা একটা সংস্কৃত শব্দ যার মানে হচ্ছে মানে আমি সেই পরমাত্মার একটি অংশ আর কি। সুতরাং আমার বাবা এই নামটি দিয়েছিলেন। ভীষণ সুন্দর নাম কিন্তু, মানে তোমার নামের মধ্যে দিয়ে একটা যেমন তুমি বললে যে পরমাত্মার বিষয়টা সেটা কিন্তু প্রথমেই আসে। আর নামটা বলতে গিয়েও সত্যি কথা বলতে দর্শক বন্ধুদের বলি যে সকালবেলা বেশ ভালো লেগেছে ওর নামটা যখন আমি শুনলাম ঠিক সেই সময়, কারণ সচরাচর এইরকম নাম কিন্তু আমরা শুনতে পাই না। এরই সঙ্গে দর্শক বন্ধুদের বলি যে ওয়ান কলকাতাতে গিয়ে আপনারা কিন্তু ফেসবুক লাইভ দেখতে পাবেন, আর এরই সঙ্গে oneTV.co.in আমাদের এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনারা যদি ফোন করতে চান তাহলে পরে অবশ্যই ফোন নাম্বারটা একবার বলে দিই, সেটা হচ্ছে 8335022558। এই ফোন নাম্বারে আপনারা ফোন করে অবশ্যই কথা বলতে পারেন আমাদের শিল্পীর সঙ্গে। এছাড়াও ফেসবুক লাইভে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, রিকোয়েস্টও করতে পারেন আপনাদের পছন্দের গানের। সোহম, এরপর তুমি কি শোনাচ্ছ? এরপর আমি একটি মান্নাদের গান শোনাতে চাই, কে তুমি কে তুমি। সর সনি পানি পা মা পা মারে রে মারে সনি সা সা সর সনি পানি পা মা মা পা মারে রে মারে সনি নি সর সনি পা মারে সা 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 কে তুমি কে তুমি শুধুই ডাকো শোনো না বীজে সারা শোনো না কে তুমি কে তুমি অন্তরে যদি থাকো নয়নে কেন হারা কে তুমি কে তুমি তাতেই তথেই না থেই তথেই থেই তথেই তথেই তথা
hey, that, hey, hey, that, ah. দিনে শেষে চলে যায় আকাশের রং বদলায়, দিনে শেষে চলে যায় আকাশের রং বদলায়, চৈত্রের কত শুভ রাত্রি ঢেকে দেয় শাওনের ধারা, কে তুমি কে তুমি, গামাপানি সানি পামা একা একা পথ আমি চলি, নিজেকেই সব কথা বলি, একা একা পথ আমি চলি, নিজেকেই সব কথা বলি, অসহায় আর কত লগ্ন, ক্লান্তিতে হয়ে যাবে সারা, কে তুমি কে তুমি, শুধুই ডাকো, শোনো না শোনো না, দিজে সারা শোনো না, কে তুমি কে তুমি, খুব সুন্দর। আর এরই সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন, সুপ্রভাত বন্ধু। সুপ্রভাত, হ্যাঁ কে বলছো বলো? নজরুল গীতির কথা বলেছে, আমি চেষ্টা করব যদি সময় পারমিট করে একটা নিশ্চয়ই নজরুল গীতি গাওয়ার চেষ্টা করব। অবশ্যই থাকো তুমি আমাদের সঙ্গে এবং দেখতে থাকো আমাদের এই অনুষ্ঠান। এরই সঙ্গে দর্শক বন্ধুদের বলি যে আপনারা ফেসবুকে গিয়ে ওয়ান কলকাতা সার্চ করে সেখানে কিন্তু আমাদের ফেসবুক লাইভ আপনারা দেখতে পাচ্ছেন, এবং এরই সঙ্গে বলি যে ওয়ান টিভি ডট কো ডট ইনে লগ ইন করেও আমাদের এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখতে পাবেন। আর যদি ফোন করে রিকোয়েস্ট থাকে কোনো রকমের গানের, তার জন্য আপনাদের অবশ্যই ফোনটা করতে হবে, আর যেই নম্বরে ফোন করবেন সেই নম্বরটি হলো 8335022558। এই ফোন নাম্বারে আপনারা ফোন করে সরাসরি কথা বলতে পারবেন আমাদের শিল্পীর সঙ্গে। সোহাম, তোমার গানে তো যাবো, কিন্তু তার আগে আজকের দিনটা বিশেষ বিশেষ কারণের জন্য তাৎপর্যপূর্ণ, একটু বলে দিই দর্শক বন্ধুদের। আজকের দিনে 1720 সালে ইংল্যান্ডের মিস্টার ক্লেমেন্টস প্রথম বাজারে আনেন কাসুন্দি। কাসুন্দি তো তোমারও পছন্দ, আমারও ভীষণ পছন্দ, আর আমি জানি দর্শক বন্ধুদেরও কিন্তু ভীষণ পছন্দের একটি জিনিস। আর 1793 সালে প্রথম চিড়িয়াখানা খোলা হয় প্যারিসে। 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্স এবং গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইতালি। আজকের দিনটা কিন্তু এই সকল কারণের জন্য বিখ্যাত। এটা শুনে কতটা ভালো লাগলো, মানে আমরা তো প্রত্যেক দিন চলি, হয়তো চলার পথে অনেক ঘটনা ঘটে, কিন্তু সেটা মনে করে রাখা বা মনে করিয়ে দেওয়া এই বিষয়টা একটু অন্য রকম বলে মনে হয়, সেই কারণেই আমাদের প্রয়াস। প্রথম চিড়িয়াখানা এবং বিশ্বযুদ্ধের একটি ঘটনা বলতেই হবে, আজকের দিনটা খুবই হিস্টোরিক্যাল। একদমই তাই। আর এরই সঙ্গে তোমার গানে যাব, তুমি এরপর কি শোনাবে? তো বাইরে তো একটু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব সুন্দরই হচ্ছে, তো সেই হিসেবে আমার মনে হয় একটা বৃষ্টির গান যদি করা যায় ভীষণ ভালো, রূপঙ্কর দার আজ শ্রাবণের বাতাস। আচ্ছা, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, আগে কথা বলে নি। সুপ্রভাত, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আচ্ছা বলুন দাদা। মান্না দের
আচ্ছা সঙ্গে থাকুন, সম্ভব হলে তুমি তো অবশ্যই শোনাবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আর এইবার তুমি যে গানটা শোনাচ্ছিলে, মানে বৃষ্টির সকাল আর তার সঙ্গে বৃষ্টির গান। নিশ্চয়ই। আজ শ্রাবণের বাতাস বুকে একোন সুরে গায়, আজ বরষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শ্রাবণের বাতাস বুকে একোন সুরে গায়, আজ বরষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ বিষ মেশানোর সুখে, আজ শুধু মেঘ সাজাই বুকে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ বিষ মেশানোর সুখে। দাও ঢেলে দাও যে প্রেম আমার হৃদয় জ্বলে যায়, আজ বরষা নামলো সারা আকাশ আমার পায়। দিগন্তলীন মাঠের ওপর থাকছি আমি শুয়ে, এই কপালের সমস্ত তাপ বর্ষা দেবে ধুয়ে, দিগন্তলীন মাঠের ওপর থাকছি আমি শুয়ে, এই কপালের সমস্ত তাপ বর্ষা দেবে ধুয়ে, এর বেশি কি পাওয়ার থাকে, এর বেশি কে চায়। আজ বরষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শ্রাবণের বাতাস বুকে একোন সুরে গায়, আজ বরষা নামলো সারা আকাশ আমার পায়। আজ বরষা নামলো সারা আকাশ আমার পায়, বরষা নামলো সারা আকাশ আমার পায়। ভীষণ সুন্দর, মানে সকালটা সত্যি তুমি ভরিয়ে দিলে। এরকম একটা ওয়েদারে বর্ষার গান খুব সুন্দর। এরই সঙ্গে দর্শক বন্ধুদের বলি যে আপনারা কিন্তু এই অনুষ্ঠানটি ইউটিউবে গিয়ে
যদি ওয়ান টিভি টাইপ করেন তাহলে সেইখানে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন। আর সেটার জন্য অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে ওয়ান টিভিতে গিয়ে, এবং সেখানে ইনক্লুডিং সাত সকালের সুর পর্যন্ত আপনারা দেখতে পাবেন সেখানে। এছাড়াও ওয়ানের যেই সকল অনুষ্ঠানগুলি রয়েছে প্রত্যেকটি আপনারা সেখানে দেখতে পাবেন। আর তারই সঙ্গে তোমায় বলি যে ফেসবুক লাইভ আমাদের এই অনুষ্ঠানটি যাচ্ছে, তো সুতরাং বন্ধু বান্ধবদের কি বলেছো যে আজকে ফেসবুক লাইভ যাচ্ছে? শুধু ফেসবুক লাইভ কেন, আপনাদের যে টিভির লিংকটা সেটাও আমি আমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে বলুন বা বন্ধুদেরকেও আলাদা করে পাঠিয়ে দিচ্ছি সবাইকে, নিশ্চয়ই অনেকেই দেখছে এখন সেই কারণের জন্যই। তাহলে সেখান থেকে তো অনেক রিকোয়েস্ট আসবে এবং দেখা যাক। এবং দর্শক বন্ধুদের বলি যে আপনারাও কিন্তু আপনাদের মতামত আর তার সঙ্গে গানের রিকোয়েস্ট করতে পারেন ফেসবুক লাইভে। এছাড়াও আপনারা ফোন করতে পারেন 8335022558 এই ফোন নাম্বারে। আর এবার তো তোমার কাছে যাবই, কারণ এত সুন্দর সুন্দর তুমি গান শোনাচ্ছ, তো এরপর তুমি আমাদের কি শোনাবে? এরপর তিনটে মানে দুটো বাংলা গান হলো, তো এবার একটু ভেরিয়েশন আনার জন্য একটি হিন্দি গান করছি। এটাও সবারই খুব প্রিয় গান, এবং পঞ্চম দা আমাদের ইনি এত মহান মিউজিশিয়ান ছিলেন, ওনার শেষ মুভির কম্পোজিশন একটা, তো অবশ্যই সেটা খুবই স্পেশাল আমাদের সবার জন্য। ইনফ্যাক্ট এই গানটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আমার মা আমাকে বলে যে ছোটবেলায় আমার যখন 2.5 কি 3 বছর বয়স ছিল তখন টিভিতে এই গানটা যখন বাজতো তখন প্রথম আমি এই গানটা একটু গুনগুন গুনগুন করে টিভির সঙ্গে। তাহলে অনেকটাই তাৎপর্য বহন করে তোমার জীবনে। নিশ্চয়ই নিশ্চয়ই। এরপর তোমার গানে চলে যাই আমরা। এই গানটি 1942 লাভ স্টোরির কুছ না কহো। कुछ ना कहो कुछ भी ना कहो कुछ ना कहो कुछ भी ना कहो क्या कहना है क्या सुनना है मुझको पता है तुमको पता है समय का ये पल थम सा गया है और इस पल में कोई नहीं है बस एक मैं हूँ बस एक तुम हो कुछ ना कहो कुछ भी ना कहो कितने गहरे हल्के शाम के रंगे हैं छलके पर्वत से यूं उतरे बादल जैसे आंचल ढलके कितने गहरे हल्के शाम के रंगे हैं छलके पर्वत से यू उतरे बादल जैसे आंचल ढलके और इस पल में कोई नहीं है बस एक मैं हूँ
बस एक तुम हो। कुछ ना कहो, कुछ भी ना कहो, सुलगी सुलगी सांसें, बहकी बहकी धड़कन, महके महके शाम के साए, पिघले पिघले तन मन। सुलगी सुलगी सांसें, बहकी बहकी धड़कन, महके महके शाम के साए, पिघले पिघले तन मन। और इस पल में कोई नहीं है, बस एक मैं हूँ, बस एक तुम हो। कुछ ना कहो, कुछ भी ना कहो, क्या कहना है, क्या सुनना है, मुझको पता है, तुमको पता है। समय का ये पल थम सा गया है, और इस पल में कोई नहीं है, बस एक मैं हूँ, बस एक तुम हो। कुछ ना कहो, कुछ भी ना कहो, कुछ ना कहो, कुछ भी ना कहो। আমরা কিছু হয়তো বলবো না, কিন্তু যারা আর কি পর্দার উপরে রয়েছেন দর্শক বন্ধুরা কিছু বলবেন। নমস্কার সুপ্রভাত বন্ধু, কে রয়েছেন? নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ গৌতম দা, বলুন কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। আচ্ছা বলুন। আপনাদের প্রোগ্রামটা দেখছি, শোভনের গানটা খুবই ভালো লাগছে শুনতে। যে রাজুকে গানটি করলো বর্ষার গানটা দিয়ে, হ্যাঁ আমার অপূর্ব লাগলো গানটা শুনতে। ধন্যবাদ। তো শোভনকে আমি অশেষ ধন্যবাদ জানাবো, যদি একটা ভালো একটা রবীন্দ্রসঙ্গীত শোনাও। অবশ্যই প্রচুর তো অনুরোধ রয়েছে, এবং তোমার যতটা সম্ভব তুমি সেই অনুরোধগুলো রাখবে বলেই আমরা আশা রাখছি। আর এরই সঙ্গে আমাদের যেহেতু ঘড়ি কাটা বলছে এখন 8:30 বাজে, সুতরাং আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিরতি নিয়ে। কোথাও যাবেন না। ফিরে এলাম বিরতির পর। আর আজকে আমাদের সঙ্গে যে অতিথি হিসাবে রয়েছে, অর্থাৎ এই প্রজন্মের শিল্পী বলা যেতে পারে, সোহাম। সোহাম, এরপর তুমি আমাদের কি শোনাবে বলো? এরপরে আমি একটি রবীন্দ্রসঙ্গীত শোনাতে চাই, কারণ গৌতম দের আগেই রিকোয়েস্ট একটা করলেন, সবাই রবীন্দ্রসঙ্গীতটা শুনতে চায়, বাঙালির তো মেরুদণ্ড সেটা। কিন্তু আমি মানে শুরু করার আগে একটু বলতে চাই যে আমি কিন্তু খুব পারদর্শী নই রবীন্দ্রসঙ্গীতে। মানে রবীন্দ্রসঙ্গীতে যে ছোট ছোট জিনিসগুলো থাকে তা আমি খুব নই তাতে, তো তাও একটু গাওয়ার চেষ্টা করব। একটু যদি একটু ভুল ভাল হয় একটু ক্ষমা করবেন। অবশ্যই আমরা তো শুনবই, কিন্তু তার আগে আমাদের সঙ্গে রয়েছেন একজন দর্শক বন্ধু। নমস্কার সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো,
হ্যাঁ বলুন। আমি বলছিলাম তোমরা গান একদম মনে হয়ে যাচ্ছে, আচ্ছা আমি নিশ্চয় চেষ্টা করব, চেষ্টা করব। সঙ্গে থাকুন, এবং যেটা তুমি বলছিলে যে রবি ঠাকুরের গান তুমি একটা গাইবে এখন, তো রবীন্দ্রনাথের এই গানটি খুবই আমার খুব প্রিয় গান, একই লাবণ্যপূর্ণ গান। গান করো হে গুণী, আমি অবাক হই। সত্যি রবি ঠাকুরের গান যখন আমরা আর কি শুনি, তখন প্রত্যেকটি মুহূর্তই যেন একটা আলাদা আলাদা মাত্রা বা তাৎপর্য বহন করে। নিশ্চয়ই নিশ্চয়ই। আর স্পেশালি আমার মনে হয় যখন মানে কেউ বাংলার বাইরে থাকে, আমি অনেকটা সময় 4 বছর উড়িষ্যাতে পড়তাম যখন ইঞ্জিনিয়ারিং পড়তাম, তখন আরো বেশি করে রবীন্দ্রসঙ্গীত শুনলে যেন বেশি ভালো লাগতো আর কি, ঘরের কথা মনে হতো, বা এই যে পরিবেশটা এখানে, সেই মানে কোনো যে কোনো অনুষ্ঠানে রাস্তায় আপনি বেরোন, মাইকে রবীন্দ্রসঙ্গীত বাজছে সকালবেলা,
এই পরিবেশটাই আলাদা, কিন্তু বেশ ভালো লাগে তখন, একটা আলাদা অনুভূতি হয়। এরই সঙ্গে দর্শক বন্ধুদের বলি, আপনারা যদি ফোন করে রিকোয়েস্ট করতে চান কোনো গানে, তার জন্য ফোন নম্বর হলো 8335022558। এছাড়াও আপনারা ওয়ান কলকাতা ফেসবুক পেজে গিয়েও ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা গানের রিকোয়েস্ট করতে পারেন। আর এটা বাদেও আপনারা ওয়ান টিভি.co.in করে আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। আর আবারও তোমার কাছে চলে যাব, কিছু প্রশ্ন আমাদের থেকেই থাকে যখনই শিল্পীদের আমরা পাই নতুন নতুন করে, তুমি বর্তমান প্রজন্মের শিল্পী বলা যেতেই পারে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার এই যে পথ চলা, মানে গানকে নিয়ে এগিয়ে যাওয়ার ভাবনাটা, এটা কি ছোটবেলা থেকে না বাড়ির কারোর এনকারেজমেন্টের জন্য এই ভাবনাটা এসেছে? আমার মা তো খুবই ভালো গান, আমার বাবাও গান, তবে মা যেহেতু মানে উনি বাড়িতেই থাকতেন সবসময়, তো আমরা ওই বললাম যেরকম চিত্তরঞ্জনে থাকতাম, তো ওখানে ক্লাব কালচারটা খুব সুন্দর ছিল। আচ্ছা, তো ছোট থেকে দেখতাম যে মারা রিহার্সেল করছে, গানের প্রোগ্রাম টোগ্রাম হতো, সেরকম গান টান করতাম না। ওই ছোট থেকেই করতে করতে আস্তে আস্তে 4 কি 5 বছর বোধে প্রথম একবার মাকে গান করিয়েছিল, সেই জোনা কি কি সুখে ওই ডানা দুটি মিলেছ, এই গানটি করেছিলাম, আমার মনে আছে এটা। তো ওখান থেকে বাড়িতে ওই পরিবেশটা ছিল, তারপরে শিখতে শুরু করি গান। এবং অনেকেই মানে মধ্যবিত্ত পরিবারে যত উপরের দিকে ক্লাসে ওঠা হয় তখন আস্তে আস্তে ছেড়ে যায়। আমিও এক সময়ে এবারে ক্লাস 9 আছে, পড়াশোনার দিকে একটু ফোকাস দিতে হবে, কিন্তু ছাড়িনি আমি তাও কখনোই। পরীক্ষা 2 মাস ছেড়েছি, আবার 11 করেছি, 11 12 12 বোর্ডের আগে 2 মাস মাত্র ছেড়েছি। গানের তো রিকোয়েস্ট আসছেই সমানে, তো আর আমার মনে হয় সময় না নষ্ট করে আমরা গানে চলে যাই। নিশ্চয়ই, এরপরে পরবর্তী গানটা হবে আমাদের রূপঙ্কর দার তোমার টানে সারা বেলা গান। বা ভীষণ সুন্দর গান। তোমার টানে সারা বেলার গানে, ভোরের অন্ত মিল নিষেধ জানে, তোমার টানে সারা বেলার গানে, ভোরের অন্ত মিল নিষেধ জানে, তোমার টানে সারা বেলার গানে। নিষেধ মানবে দিবানি হৃদয়, তোমার কান্না শিখি আমার নয়, নিষেধ মানবে দিবানি হৃদয়, তোমার কান্না শিখি আমার নয়, কালের হিসাব দেবে কোন সঞ্চয়, কি যন্ত্রণা পথিক প্রাণে, তোমার টানে সারা বেলার গানে। তোমার সঙ্গে একা দেখা হবে আমার সুজন, তুমি কথা দেবে, তোমার সঙ্গে একা দেখা হবে আমার সুজন, তুমি কথা দেবে, ঝড়ের খোঁজে তুমি সঙ্গী হবে, তুমি পাবে অধীর প্রাণী, তোমার টানে সারা বেলার গানে, ভোরের অন্ত মিল নিষেধ জানে, তোমার টানে সারা বেলার গানে।
তোমার এই গানটার মধ্যে দিয়ে দর্শক বন্ধুদের বলে দিই তাহলে আজকের দিনটা আপনাদের কিরকম ভাবে আপনারা কাটাবেন। আর প্রত্যেক দিন যেমন আমরা ওয়েদার আপডেট দিয়ে থাকি, অর্থাৎ আজকে রবিবার, একটা ছুটির দিন, সুতরাং সবাই হয়তো একটা প্ল্যান করে রেখেছেন যে আজকে এখানে যেতে হয় বা ওখানে যেতে হবে, বা হয়তো পরিবারকে নিয়ে কোনো একটা জায়গায় ঘুরতে হতে পারে, সেই জন্য যদি রাস্তায় বেরোতে হয় তাহলে আজকের দিনটা কীরকম যাবে সেটা বলে দিই। যদিও ইতিমধ্যেই আপনারা ছোট্ট করে এর একটা ট্রেলার পেয়েই গিয়েছেন, কারণ সকাল থেকেই কিন্তু আকাশ ছিল মেঘলা এবং ভীষণভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে চারিদিকে। এক প্রকার বলা যেতে পারে যে নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি হচ্ছে, সুতরাং বৃষ্টি যে চলবে সেটা বোঝাই যাচ্ছে, তাই ছাতাটা অবশ্যই নিয়ে বেরোবেন। আর আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেটি রয়েছে সেটি হলো প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে অবশ্যই যেহেতু বৃষ্টি দিয়ে শুরু আমাদের সকাল, আর যেরকম আর কি আকাশের পরিস্থিতি দেখছি তাতে মনে হচ্ছে সারাটা দিন হয়তো এরকমভাবেই বৃষ্টি হবে, আইডিয়াল সানডে আর কি। একদমই, আর এরকম রবিবার বলতেই কিন্তু বাড়িতে বসে একটা গানের আসর অথবা হয়তো একটা খিচুড়ি আবদার, এরকম একটা বিষয় কিন্তু বাঙালিদের মধ্যে থেকেই থাকে। সকাল সকালে একটু চা দিয়ে একটু মুড়ি দিয়ে বসবে, তারপরে দুপুরে খিচুড়ি অমলেট, একদম আইডিয়াল সেই দিনটা আছে। একদমই, আর এরই সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন, সুপ্রভাত বন্ধু কে রয়েছেন? হ্যাঁ সুপ্রভাত, সুপ্রভাত, হ্যাঁ সুপ্রভাত, বলো কে বলছো বলো। আমি সংবাদ প্রচার করেছি চাকরা থেকে। আচ্ছা বলো। আমি জামিনি, তুমি শশী। হ্যাঁ আমি জামিনি, বুঝতে পেরেছি। আচ্ছা তুমি সঙ্গে থাকো, থাকবে নিশ্চয়ই সঙ্গে থাকো। এবং সোহাম, যে বিষয়টা তোমার কাছে যে এরপর তুমি আমাদের কোন গানটা শোনাবে? এরপরে আমি একটি হিন্দি গানের দিকে একটু যাব, যার গান গাইবো ওনার সম্পর্কে একটু বলি। উনি তো আমার ফেভারিট সিঙ্গার, মানে বর্তমান প্রজন্মে আমার মনে হয় ওনার চেয়ে ভালো কেউ গায় না এটা বলাই যেতে পারে আর কি। সোনু নিগমের কথা আমি বলছি, উনি ছোট থেকে আমি ওনাকে শুনে এসেছি তো, এবং ওনার স্টাইলটা অনেকে বলে মোহাম্মদ রফির সঙ্গে ওনার একটু মিল আছে, সুতরাং যেহেতু মোহাম্মদ রফিও আমার খুবই ফেভারিট সিঙ্গার এবং ওনারই একটি নতুন মুভির গান গাইছি সপনা জাহান। তো আমাদের সঙ্গে যারা আর কি সঙ্গ দিয়ে চলেছেন, মানে এত সুন্দরভাবে, তাদেরকে কিন্তু ধন্যবাদ না জানালেই নয়। মানে পার্থদার পুলকদা এত সুন্দরভাবে, মানে ওরা না থাকলে এখানে আমি করতেও পারতাম না, এবং কখনো কখনো আমি যাই পুলকদার বাড়িতে একটু প্র্যাকটিস করতে। উনি সবসময় খুবই কোঅপারেটিভ, সময় বার করে, ওনার নিজেরও এতগুলো টিউশন থাকে, ব্যস্ত তার মধ্যেও সময় দেয়। নিশ্চয়ই, চলো এবার তাহলে তোমার গানটা শুনে নিই আমরা। दस्तक न दे चौखट थी वो आंखें मेरी, बातों से थी तादाद में खामोशियां ज्यादा मेरी, जब से पड़े तेरे कदम चलने लगी दुनिया मेरी, मेरे दिल में जगह खुदा की खाली थी, देखा वहां पे आज तेरा चेहरा है,
मैं भटकता हुआ सा एक बादल हूँ, जो तेरे आसमां पे आके ठहरा है। मैं रूह हूँ तो तुम काया बनो, ताउम्र तुम मेरा साया बनो। कह दो तो बन जाओ बैराग तुम, कह दो तो तुम मेरी माया बनो। मैं साज हूँ तू रागिनी, मैं रात हूँ तू चांदनी। मेरे दिल में जगह खुदा की खाली थी, देखा वहाँ पे आज तेरा चेहरा है। मैं भटकता हुआ सा एक बादल हूँ, जो तेरे आसमां पे आके ठहरा है। पे सितारों का एहसान हो, पूरा अधूरा है अरमान हो। एक दूसरे से जो बांधे हमें, बाहों में नन्ही सी एक जान हो। आबाद हो छोटा सा घर, लग ना सके किसी की नजर। मेरे दिल में जगह खुदा की खाली थी, देखा वहाँ पे आज तेरा चेहरा है। भटकता हुआ सा एक बादल हूँ, जो तेरे आसमां पे आके ठहरा है। खूब सुंदर, मैं एकदम नतून भावे गाइले गानटा, खूब सुंदर। আর এরই সঙ্গে দর্শক বন্ধুদের বলি যে আপনারা যেমন ফোন করতে পারবেন আমাদের অনুষ্ঠানে, তার জন্য ফোন নম্বরটি হলো 8335022558। এই ফোন নম্বরে আপনারা ফোন করে সরাসরি অনুরোধ করতে পারেন আপনাদের পছন্দের গান। এছাড়াও ওয়ান কলকাতা ফেসবুক পেজে গিয়েও আপনারা যখনই সেখানে ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠানটি, অর্থাৎ সাত সকালের সুর, সেখানে আপনারা কিন্তু আপনাদের মতামত এবং তারই সঙ্গে গানের রিকোয়েস্টও করতে পারেন। এছাড়াও onetv.co.in এ লগ ইন করেও আপনারা এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। আর আরেকটি বিষয় যেটা বললেই নয়, সেটা হচ্ছে অবশ্যই আপনারা ইউটিউবে গিয়েও যখন ওয়ান টিভি টাইপ করবেন, তখন সেখানে গিয়ে সাবস্ক্রাইব করলে পরে প্রত্যেকটি অনুষ্ঠান আমাদের এই ওয়ানের পেজে আপনারা দেখতে পাবেন। আর তারই সঙ্গে তোমাকে আরেকটি বিষয় যেটা বলবার, যে এরপর আমরা তো তোমার গানে অবশ্যই যাব, কিন্তু কোন গানটা আমাদের তুমি শোনাবে সেটা জানবার পর আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসি, তারপর আমরা সেই গানটা শুনবো। এরপরের গানটা হরিহরণজির গান। আচ্ছা, মানে উনি এত বড় সিঙ্গার, উনি উস্তাদ, যে ওনার গান মানে গাইছে এটা খুবই সাহস করে আর কি। তো সখিরে কাহে কানহা মোসে, একদমই এই গানটা নিয়েই আমরা ফিরে আসছি, কোথাও যাবেন না, ছোট্ট একটা বিরতি নিয়ে চলে আসছি এক্ষুনি।
ফিরে এলাম বিরতির পর। আর আমাদের সঙ্গে আজকে অতিথি শিল্পী হিসাবে রয়েছে সোহাম। সোহাম, বিরতিতে যাওয়ার আগে তুমি বলছিলে যে এই গানটা আমাদের শোনাবে, এখন সেটা শুনি। নিশ্চয়ই নিশ্চয়ই। सखीर काहे कान्हा मुसे मुसे बोलत नाही, सखीर काहे कान्हा मुसे मुसे बोलत नाही, कौन जतन करूं कैसे मनाऊं, कौन जतन करूं कैसे मनाऊं, द्वार प्रीत के खोलत नाही, सखी रे काहे कान्हा मुसे मुसे बोलत नाही। नखियन कजेरा केश में गजेरा कर सोला श्रृंगार निहारी, नखियन कजेरा केश में गजेरा कर सोला श्रृंगार निहारी, पायल बजाई कंगन बजाया, पायल बजाई कंगन बजाया, निष्ठुर मन भयो मेरो मुरारी, सौतन हो गई मोरी बसुरिया, अगन पिया के छोड़त नाही, सौतन हो गई मोरी बसुरिया, अगन पिया के छोड़त नाही, कौन जतन करूं कैसे मनाऊं, कौन जतन करूं कैसे मनाऊं, द्वार प्रीत के खोलत नाही, सखी रे काहे कान्हा मुसे मुसे बोलत नाही। कहाँ से कहूँ मैं पीर जिया की, काटे कटे ना बैरन बैना, कहाँ से कहूँ मैं पीर जिया की, काटे कटे ना बैरन बैना, मैं तो बावरी अपने शाम की, मैं तो बावरी अपने शाम की, उन बिन हाय मोहे न चैना, निंदियाए सो रूठे मोसे एक बार नत लौटत नाही, निंदियाए सो रूठे मोसे नैनन में फिर लौटत नाही, कौन जतन करूं कैसे मनाऊं, कौन जतन करूं कैसे मनाऊं, द्वार प्रीत के खोलत नाही,
সখীরে কাহে কানহা মুঝে বোলত নাহি মুঝে বোলত নাহি মুঝে বোলত নাহি। খুব সুন্দর। আর এরই সঙ্গে আমি জানি যে দর্শক বন্ধুরা কিছুতেই মিস করতে চাইছেন না সোহামের এই অনুষ্ঠান বা এই গানগুলো। সুতরাং তার জন্য বলি যে আপনারা এই অনুষ্ঠানটি শেষ হওয়ার পরেও যদি দেখতে চান সোহামকে এত সুন্দরভাবে তার এই অনুষ্ঠান যে প্রেজেন্ট করছে সেই সম্পূর্ণ বিষয়টিকে, তাহলে পরে অবশ্যই আপনারা ইউটিউবে গিয়ে আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ওয়ান টিভিতে। সেখানে গিয়ে সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে এবং সেই নোটিফিকেশনের মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন কখন কোন প্রোগ্রামটি আমাদের আপলোড হচ্ছে ইউটিউবে। সুতরাং খুব বেশি দেরি না করে যতটা সম্ভব আপনারা তাড়াতাড়ি চেষ্টা করুন যাতে সাবস্ক্রাইবটা আগে করা যায়। আর এরই সঙ্গে তোমার কাছে যাব গানে, অবশ্যই পরের গানটা তুমি আমাদের কি শোনাচ্ছো? পরের গানটা আবার একটু পুরনো দিকে চলে যাচ্ছি, আমাদের মানে আগেকার সেই কম্পোজিশন গুলো তো এভারগ্রিন, কখনো এগুলো ভোলা যায় না, সুতরাং সেই দিকেই একটা গান গাইছি, গুম হ্যায় কিসি কে প্যার মে। ভীষণ সুন্দর গান। আর এরই সঙ্গে দর্শক বন্ধুদের বলি যে আজকে আপনাদের দিনটা কেমন যাবে সেটা একটু বলে দিই আগে। সেটা হলো মেষ রাশির ক্ষেত্রে বলি যে আজকে অবসাদে ভুগতে পারেন। আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে অবসাদ হয়তো আজকে সেরকমভাবে আসবে না, তবে যেহেতু সকালবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে সুতরাং কিছু হয়তো পুরনো স্মৃতি ভিড় করে আসতে পারে আবার আপনার মনের কাছে। আর বৃষ রাশির ক্ষেত্রে বলি বাসস্থান পরিবর্তন করতে পারেন আজকের দিনে, এরকম একটা সম্ভাবনা কিছু রয়েছে। মিথুন রাশির ক্ষেত্রে টাকা খরচ আজকে একটু বুঝে করুন। জানি আজকে রবিবার, প্রত্যেকের ছুটি, হয়তো বাইরে কোনো জায়গায় গিয়ে খাওয়ার ব্যাপার রয়েছে বা হয়তো একটা সিনেমা দেখারই কোনো প্ল্যান রয়েছে, সুতরাং সেই দিকে খরচ আজকে হতে পারে। কর্কট রাশির ক্ষেত্রে বলি বাড়িতে শুভ কাজ করতে পারেন আজকের এই দিনটাতে। সিংহ রাশির ক্ষেত্রে নিজের ভুল সংশোধন করতে পারেন যদি মনে হয় কোনো সমাজে এটা আমার ভুল হয়ে গেছে। আমাদের প্রত্যেকেরই হয়, যখন আমরা প্রত্যেকটা দিন কোনো কাজ করি তখন সব কাজের মধ্যেও যেন ভুলটা আমরা নিজেরাই উপলব্ধি করতে পারি, সুতরাং সেইটা আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমার বিশ্বাস এই ভুল থেকে আপনারা নিজেদেরকে আবার নতুন করে রিকভার করতে পারবেন। কন্যা রাশির ক্ষেত্রে কোনো মামলায় আজকে জড়িয়ে পড়তে পারেন, সুতরাং সেই দিকটা একটুখানি খেয়াল রাখবেন। একজন দর্শক বন্ধু রয়েছেন, আগে কথা বলিনি, সুপ্রভাত কে রয়েছেন আমাদের সঙ্গে? সুপ্রভাত। হ্যাঁ রাজাদা বলুন। ধন্যবাদ দাদা তার জন্য। ধন্যবাদ রাজা, একদমই। আর আজকে তো সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। তো এইরকম বৃষ্টি মুখর দিনে কি আপনার কোনো গানের অনুরোধ রয়েছে? হ্যাঁ, আমার একটু গান খুব ভালো লাগে, সেটা হচ্ছে মনমোহনের ভাগিনী গানটি আছে, মানে যদি সম্ভব হয়। নিশ্চয়ই আমি চেষ্টা করব। ঠিক আছে, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান সাত সকালের সুর। এইবার তুমি কি শোনাচ্ছ? গুম হ্যায় কিসি কে প্যার মে, আমার খুবই ফেভারিট গান, সেটাই শোনাচ্ছি এবার। সেটা কি কোনো বিশেষ কারোর জন্য ফেভারিট নাকি তোমার এমনি ফেভারিট গান? না, এটা আমার এমনি ফেভারিট গান, বিশেষ কারোর জন্য না। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা সেই গানটাই শুনে নিই। किसी के प्यार में दिल सुबह शाम, पर तुम्हें लिख नहीं पाऊं मैं उसका नाम।
है किसी के प्यार में दिल सुबह शाम, पर तुम्हें लिख नहीं पाऊं मैं उसका नाम। हाय राम ओ, सोचा है एक दिन मैं उससे मिलके कह डालूं अपने सब हाल दिल के, ओ कर दूं जीवन उसके हवाले, फिर हो जो चाहे अपना बना ले। मैं तो उसका रे हुआ दीवाना, अब तो जैसा भी मेरा हो अंजाम, गुम है किसी के प्यार में दिल सुबह शाम, पर तुम्हें लिख नहीं पाऊं मैं उसका नाम। हाय चाहा है तुमने जिस बावरे को वो भी सजनवा, चाहे तुम्ही को नैना उठाए तो प्यार समझो, पल के झुका दे तो इकरार समझो। रखती है कब से छुपा छुपा के अपने होठों में पिया मेरा नाम, गुम है किसी के प्यार में दिल सुबह शाम, पर तुम्हें लिख नहीं पाऊं मैं उसका नाम। गुम है किसी के प्यार में दिल सुबह शाम, पर तुम्हें लिख नहीं पाऊं मैं उसका नाम। हाय राम ভীষণই সুন্দর। এরই সঙ্গে তোমাকে তো আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে আমাদের এতক্ষণ যারা সহযোগিতা করেছেন অর্থাৎ পার্থদা এবং পুলকদা, তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ। এবং অবশ্যই দর্শক বন্ধুরা যারা রয়েছেন তাদেরকেও আমরা সবসময়ের জন্যই কুর্নিশ জানাই, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এই অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এবং আরও যারা রয়েছে অর্থাৎ যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন না, পর্দার ওপারে যারা রয়েছেন, যারা ভীষণভাবে সহযোগিতা করছেন, যাদের সাহায্য ছাড়া হয়তো আমরা প্রোগ্রাম টেলিকাস্ট করতে পারতাম না, অর্থাৎ আজকের এই অনুষ্ঠানটি অর্থাৎ সাত সকালের সুরের এই অনুষ্ঠানের মূল ভাবনা এবং পরিকল্পনা যার দেবাশিস দা, তার ভাবনা ছাড়া হয়তো আমাদের মানে এইরকম একটি প্ল্যান করাই সম্ভব হতো না। সুতরাং তাদের তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ যেমন জানাচ্ছি, ঠিক একই রকমভাবে আজকের প্রডিউসার যারা রয়েছে অর্থাৎ প্রসেনজিৎ এবং দীপন, তাদেরও আন্তরিকভাবে ধন্যবাদ। ক্যামেরায় আজকে যে ছিল অর্থাৎ চন্দনদা, আর অনলাইনে সৌমেনদা এবং তার সঙ্গে শঙ্কর, আর টেলিকাস্টে যারা রয়েছে অর্থাৎ প্রসেনজিৎ, যাকে আমরা ছোট প্রসেনজিৎ হিসাবেই চিনি, সেই প্রসেনজিৎ আর নারায়ণদা, এছাড়াও সাউন্ডে যে ছিল রাহুল, তাকেও যেমন ধন্যবাদ জানাচ্ছি, ঠিক একই রকমভাবে আমাকে এত সুন্দরভাবে সকালবেলা যে কষ্ট করে অনেক দূর থেকে এসে সাজিয়ে দিয়েছে অর্থাৎ রীতাদি, তাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল। নমস্কার।